তাই নাকি রাজকুমার অন্ধত্বের ওষুধ সন্ধানে বেরিয়েছে। দারুণ খবর, দারুণ খবর। এই সুযোগে আমার ঘুম পাড়ানি দৈত্যকে ডাকতে হবে, প্রতাপগড়ের সোনার খনির দখল নিতে হবে। আর সেই সময় এসে গেছে। আজ্ঞা করুন মালিক। যাও, তোমার শক্তি প্রয়োগ করো, প্রতাপগড়ের সবাইকে ঘুম পাড়িয়ে দাও। যাও। যথা আজ্ঞা মালিক। এবার এবার প্রতাপগড়ের সব সোনা আমার, আমার। এবার সবাই ঘুমিয়ে পড়বে, সবাই। সবাই কাজে লেগে পড়ো। ওদিকে প্রতাপগড়ের রাজকুমার অনেকটা রাস্তা অতিক্রম করেছেন। অনেক লোকজনকে জিজ্ঞাসা করে অবশেষে তিনি পৌঁছলেন সেই সর্বজ্ঞানী সাধু বাবার কাছে। সাধু বাবা, সাধু বাবা, শুনেছি আপনি সব জানেন। আপনি আপনি আমাকে উদ্ধার করুন সাধু বাবা, আপনি আমাকে উদ্ধার করুন। শান্ত হ বচ্চ, শান্ত হ। কি হয়েছে খুলে বল দেখি। আসলে আসলে আমি হলাম প্রতাপগড়ের রাজকুমার। আমার পিতার দুটো চোখই খারাপ হয়ে গেছে। রাজ্যের কোনো কবিরাজ কোনো ওষুধই তা ভালো করতে পারেনি। তাই তাই আমি এমন ওষুধের সন্ধানে বেরিয়েছি যার দ্বারা আমার পিতার দুটো চোখই ঠিক করা যাবে। আপনি আপনি আমায় সাহায্য করুন সাধু বাবা। ওরে পাগল, এর ওষুধ তো তোর নিজের রাজ্যেই আছে রে। শুধু শুধু তুই গোটা পৃথিবী ঘুরতে বেরিয়েছিস। সত্যি সাধু বাবা, আমার রাজ্যে, মানে আমার নিজের রাজ্যে? আরে পাগল, তাছাড়া তোর রাজ্যে তো এখন সবাই ঘুমিয়ে। সবাই ঘুমিয়ে মানে? মানে এই দেখ। ওই উদয়পুরের রাজা সোনার লোভে এসব করেছে। ওকে ওকে আমি ছাড়বো না, ওকে আমি কিছুতেই ছাড়বো না। আমাকে আমাকে একটা উপায় বলে দিন সাধু বাবা, আমায় একটা উপায় বলে দিন। শোন তবে, তোর নিজের রাজ্যের মধ্যেই একটা সোনার পালক আছে, সেই পালকই তোর সব সমস্যার উত্তর। ওই পালক বুলিয়েই সবার ঘুম ভাঙানো যাবে, তোর বাবার চোখ ফেরানো যাবে। আর যখন তোদের সব সমস্যা মিটে যাবে, তখন সেই পালক নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে। কিন্তু কিন্তু সেই পালক কোথায় আছে সাধু বাবা?
সেটা যে আমারও জানা নেই, তোকে নিজেকেই খুঁজে বের করতে হবে। এর থেকে বেশি কিছু আমি জানি না। যা যা এবার যা, নিজের রাজ্যে ফিরে যা। আমার যে ধ্যানের সময় হয়েছে। বাবা মা, গোটা রাজ্যে সবাই ঘুমিয়ে আছে। না 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 না, আমাকে আমাকে ওই সোনার পালক খুঁজে বের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, করতেই হবে, করতেই হবে আমাকে। তাই নাকি, রাজকুমার ফিরে এসেছে। আসুক আসুক না, ও একা কি করবে? হ্যাঁ, বাকি সবাই তো ঘুমিয়ে। এই কাজ কর, কাজ কর। এত মূল্যবান পালক নিশ্চয় নিশ্চয়ই কোনো গোপন জায়গায় লুকানো থাকবে, নিশ্চয়ই নিশ্চয়ই এরকম কোনো গুহায়। হ্যাঁ, এখানে তো কোনো পালক দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই নিশ্চয়ই অন্য কোথাও আছে। পালকটা নিশ্চয়ই এই নদীর মধ্যে কোথাও একটা লুকোনো আছে। না, এখানেও তো কিছু পেলাম না। কোথায় আছে সেই সোনার পালক? না না, যাই যাই রাজবাড়িতেই ফিরে যাই। আরে আরে, ওটা কি, একটা পাখি না? কিন্তু কিন্তু এই রাজ্যের সবাই মানে সব কিছুই তো ঘুমিয়ে, এই পাখিটা উড়ে গেল কি করে? হ্যাঁ দেখি তো। আরে সেই সোনার পালক, এতদিন ধরে এই পালক আমি খুঁজেছি, হ্যাঁ, কিন্তু এই পাখির লেজ থেকে সোনার পালক তুলবো কি করে? মানে ধরতে গেলেই যদি পালিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ, আয় 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 আয়। এ কি খোকা, তুই কখন এলি? এই তো একদিন আগেই বেরোলি। সে অনেক কথা মা, আগে বাবাকে ঘুম থেকে তুলি। ঘুম থেকে তুলি মানে? আর তোর হাতে ওই পালক কেন? পরে পরে সব বলছি মা, সব বলছি। আরে আমি দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি খোকা, রানী, আমি আমি সব দেখতে পাচ্ছি। হ্যাঁ তাই নাকি? ভগবান, তার মানে তুই সত্যি সত্যি ওষুধ পেয়েছিস খোকা? পেয়েছি। আচ্ছা, এইসব তাহলে ওই উদয়পুরের রাজার কাজ। খোকা আমার দৃষ্টি ফিরেছে,
এবার ওই রাজাকে উচিত শিক্ষা দিতে হবে। চল চল আমার সাথে। তাই নাকি? ঘুম ভেঙে গেছে আবার রাজার চোখও ঠিক হয়ে গেছে। ঠিক আছে, ওরা আসুক, আমিও তৈরি হয়ে থাকব। এখানে আসবি কি রাজা ভানু প্রতাপ? চোখে ঠিকঠাক দেখতে পাচ্ছিস তো? আমার রাজ্যে এসে আমার সামনে তোর এত ঔদ্ধত্য? দাঁড়া, এখনই তোকে বন্দি করব আমি। তাই নাকি? তবে এই থাক থাক তাহলে। সেনাপতি, আক্রমণ করো। কি দারুণ যে ভীষণ শক্তিশালী ভানু প্রতাপ! এই দানবকে হারানোর ক্ষমতা কোনো মানুষের নেই। তুই কিচ্ছু করতে পারবি না। কোনো মানুষ পারবে না ঠিকই, কিন্তু এই পালক পারবে। আমার দানব, আমার পোষা দানব, এত শক্তিশালী দানব হেরে গেল। পালা পালা পালা! বাবা, আজ আমাদের সব সমস্যা দূর হয়ে গেল। সত্যি এইভাবে যে সবকিছু পেয়ে যাব সেটা কোনোদিনও ভাবিনি। সব হয়েছে তোর ইচ্ছা শক্তির জোরে। আয় আয় বাবা, বুকে আয়।